আসসালামু আলাইকুম। মানে 5 বছর সংসার কইরাও যদি আপনি আপনার বউরে মানে বউয়ের কাছে আপনি যদি নিরাপদ না থাকেন, যুগ জামানা কোন দিকে যাচ্ছে? তারপরে তুমি তোমার প্রেমিক লাগবে, তোমার স্বামী ছাইরা তোমার প্রেমিক মানে অন্য কাউরে ভালো লাগে, ঠিক আছে ডিভোর্স দিতা, এইরকম একটা ঘটনা আমি ভাই কি বলবো, কি প্ল্যান করেছে, মানে স্বামীকে কিভাবে ভুলায়া ভালায় নিয়ে গেছে ঘটনাটা আমরা যখন শুনলাম আমার কাছে খুবই খারাপ লাগছে। পাশে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, মেয়েটার নাম হচ্ছে খোসনা হার, 21 বছর বয়স। দেখেন তাদের বিয়ে হয়েছে, অর্থাৎ এই যে আল ইমরান বয়স 32 বছর, তাদের দুইজনের মধ্যে বিয়ে হয়েছে 5 বছর। 5 বছর তাদের বিয়ের বয়স। আল ইমরান একটি বেসরকারি কোম্পানিতে জিএম পদে আছে, মানে তার মানে ভালো পদে আছে, বেতন টেতন পায়, টাকা পয়সার কোনো সমস্যা নাই ভাই। দেখেন তবুও তার স্ত্রী ফেসবুকের মাধ্যমে একজনের সাথে প্রেম করে। এই 5 বছর সম্পর্কের মধ্যে 2 বছর তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে পরকীয়া করতেছিল, কি বলবেন আপনারা। সেই ছেলেটার নাম হচ্ছে মাহিন। দেখেন তার চিন্তা ভাবনা ছিল, স্বামীর চেয়ে আমার প্রেমিক ভালো লাগে, তো স্বামীকে পথের কাঁটা সরাইতে হবে। এ আবার পথের কাঁটা সরানোর জন্য কি ভিন্ন পদক্ষেপ নিয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সবাই সচেতন থাকবেন, সবাই একরকম হয় না, আবার স্বাধীনতা যে আপনি কতটুকু দিচ্ছেন সেটার সে অপব্যবহার করছে কিনা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন দর্শক শ্রোতা, স্বামীরে বুঝাইছে, দেখেন তার কি প্ল্যান, স্বামীরে বুঝাইছে ঘুরতে নিয়ে যাও না কেন আমারে, অনেকদিন যাবত ঘুরতে যাই না, চলো ঘুরতে যাই, সিলেটে চলে যাই, জাফলংয়ে চলে যাই। ওকে, স্বামী রাজি হয়েছে, বইয়ের আবদার কি ফেলতে পারে? তো রাতের বেলায় ভৈরব থেকে ট্রেনে সিলেটে চলে আসছে, সকালবেলা এসেই একটি রিসোর্টে তারা রুম ভাড়া নিয়েছে আর কি, রিসোর্টে এক রুম ভাড়া করে নিয়েছে। তো এদিকে ওই তার পরকের প্রেমিকরে এই খোসনাহার ফোন দিয়ে বলে দিছে প্ল্যান কিন্তু শুরু হয়ে গেছে, তোমরাও ঢাকা থেকে রওনা দাও সিলেটে এবং আমাদের আশেপাশের কোনো একটা হোটেলে উঠো। তো তার সেই পরকীয়ার প্রেমিক আবার তার বন্ধুবান্ধব জোগাড় করছে, মানে বন্ধু হইলে এরকম কাজে কেউ সাহায্য করে ভাই আমি জীবনে দেখিনি আমি। তো যাই হোক, তারাও ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চলে আসছে সিলেটে। দেখেন দর্শক শ্রোতা, সিলেটে চলে আসছে। তো এদিকে যেহেতু এরা রুম নিয়েছে, তো রাতের বেলায় এদিকে তার স্বামীর মাথা ব্যথা হচ্ছিলো, তো সে স্বামীকে মাথা ব্যথার ঔষধ বলে ঘুমের ওষুধ খাওয়ায় দেয়। খোসনাহার আল ইমরানের ঘুমের ওষুধ খাওয়ায় দেয়, আল ইমরান ঘুমের সাগরে চলে যায়। পরবর্তীতে রাত যখন বাজে 12টা, তার আগে কি করেছে, তার রুমের দিকে যে সিসি ক্যামেরা করা মানে তাক করানো আছে সেইটা সে একটু ঘুরাইয়া দিছে, যাতে পুরো ফুটেজটা পরবর্তীতে কেউ কালেক্ট করতে না পারে। দেখেন রাত 12টার সময় সে তার পরকের প্রেমিককে ফোন দিছে, চলে আসো তুমি এবং তোমার সহযোগী, অ্যাকশন শুরু হবে। রাত 12টায় তার পরকের প্রেমিক তার সেই হোটেলে সে নিয়ে যায়, রুমের ভিতরে নিয়ে যায়, একজন বাহিরে রাখে যে পাহারা দিবে কেউ আসছে কি না, এবং ভিতরে একজন এই আল ইমরানের পা চেপে ধরে রাখে, এবং এই সেই তার স্ত্রী এবং সেই পরকীয়ার প্রেমিক মিলা গলায় গামছা পেঁচিয়ে কি বলবো এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পরবর্তীতে রাত 2টার দিকে এই কর্মকাণ্ডটা করেছে আর কি, তারা 1 ঘন্টা চিন্তা করেছে যে কোথায় কি করা যায় এইটা। তখন তারা কি করেছে, রিসোর্টের পাশেই ভাই তারা মানে পাথর চাপা দিয়ে তারা রাতের বেলায় রাত 4টার দিকে সিএনজি অটোরিক্সার মাধ্যমে ওই এলাকা ছাইরা চলে গেছে, অবস্থা দেখছেন। পরবর্তীতে সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে, সবাই যা ভাবে তা তো হয় না, এখন সারা জীবন জেল হাজতের ভাত খাইতে হবে। এই মেয়েটারে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যে ওই যে সেই পরকীয়ার প্রেমিক তারা গ্রেপ্তার করা হয়েছে এবং সহযোগীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বলেন আল ইমরানের কী দোষ ছিল? দর্শক শ্রোতা আপনারা বলেন আল ইমরানের কী দোষ ছিল? বিয়ে করেছিল, সংসার করতেছিল, সব ভুল তো তোর, তুই 2.5 বছর যাবৎ পরকীয়া প্রেম করতেছিস, আবার আমার এই দুনিয়া ছেড়ে তুই সারাইয়া দিবি, এদের কী সাজা হওয়া উচিত বলেন? দুঃখজনক।